এতদিন সংবাদ মাধ্যম দীপিকা মা হতে চলেছেন কিনা তা নিয়ে অনেক অনুমান করেছে। এবার এই বলিউড সুন্দরীর অনুরাগীরা তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তাদেরও অনুমান দীপিকা নাকি এবার সত্যি সত্যি মা হতে চলেছেন। আইফাই ওয়াট অনুষ্ঠানে রাতের দীপিকা এক ছবিতে ঘিরে এই জল্পনা কল্পনা বানা হচ্ছে। কিছুদিন আগে দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরগরম। ব্রিটেনে জোর রথ ছিল দীপিকা গর্ভবতী, তার জন্য তিনি নতুন কোনো ছবিতে সাইন করতেছেন না। এবার আইফার রাতকে কেন্দ্র করে আবার এই প্রশ্ন সামনেই এসেছে। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে দীপিকা পড়েছিলেন বেগুনি রঙের পলক লাগানো রং গ্রাউন্ড, মাথায় নেটের দোপাট্টা লাগিয়ে বলিউড পদ্মাবতী ছিলেন একদম ব্যতিক্রম। অনেকে দীপিকার এই নতুন সাজ দারুণ পছন্দ করেছেন, আবার অনেকে তা নিয়েই সমালোচনা করেছেন। তবে এই বেগুনি গ্রাউনের দীপিকার এক ছবি নিয়ে এমন জল্পনার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেকেই অনুরাগী ধরে নিয়েছেন। এই বলিউড সুন্দরী মা হতেই চলেছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে দীপিকার পেট একটু ফুলে গেছে, আর এটাকে অনেকে বেবি পাম্প বলে মন্তব্য করেছেন। এক বক্তের দাবি মনে হচ্ছে দীপিকা শীঘ্রই সুসংবাদ দিতেই চলেছেন। অন্যদিকে আর এক বক্তের দাবি দীপিকাকে অত্যন্ত সাদা মাটা দেখাচ্ছে, সাধারণত গর্ভাবস্থায় এমনটাই হয়। এই সময় সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিং। দীপিকা বিয়ের পর প্রথম এসেছেন ছপাক ছবিতে, মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তাকে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা যাবে। ছপাক আগামী বছর জানুয়ারিতেই মুক্তি পাবে। এছাড়া কবির খান পরিচালিত 83 ছবিতে কপিল দেবের স্ত্রী রুমির চরিত্র অভিনয় করেছেন এই বলিউড সুন্দরী। সো ভিউয়ার্স, দীপিকার মা হওয়া নিয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্টে জানাবেন।